এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটিতে আলোচনা করবো ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু পূর্ণমান হচ্ছে কুড়ি কোশ্চিমবাহটি দেখো একে বলছে ঠিক উত্তর নির্বাচন করো তিনটে প্রশ্ন আছে প্রশ্নমান এক করে আছে শূন্যস্থান পূরণ করো এক্ষেত্রে তিনটে প্রশ্ন আছে প্রশ্নমান এক করে তিনের দাকে বলছে একটি বা দুটি বাকি উত্তর দাও মোট চারটে প্রশ্ন আছে প্রশ্নমান দুই করে আর লাস্টে চারের দিকে বলছে তিন থেকে চারটি বাকি উত্তর দাও দুটো প্রশ্ন আছে প্রশ্নমান তিন করে ক্লাস সেভেনের অন্যান্য সাবজেক্টগুলি সলিউশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজন হলে দেখতে পারো কিংবা উপরে আই বাটনে ক্লিক করে অথবা প্লেলিস্ট লিস্টেও চেক করতে পারো একের প্রথম প্রশ্ন এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো অপশন দেখো কার্বোহাইড্রেট ভিটামিন লিপিড নাকি প্রোটিন এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ভিটামিন অপশান নাম্বার খ হবে অ্যান্সার খাতে যখন অ্যান্সার লিখবে কোয়েশ্চেন নাম্বার দিয়ে এই পুরো সেন্টেন্সটি লিখে নেবে যেমন হাইফেন দেওয়া আছে হাইফেন দেবে এরপরে অপশান নাম্বার দিয়ে অ্যান্সার টেক্সটে পেজ নাম্বার ওয়ান ফিফটি ফোর এখানে দেখো ভিটামিন হেডিং করা আছে এখানে ভিটামিন সম্বন্ধে কিছু বলা হয়েছে এই লাইনটা দেখো এই উপাদানটি হলো ভিটামিন এদের থেকে শর্করা করা প্রোটিন বা লিপিডের মতো শক্তি পাওয়া যায় না একের দুই গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো অপশান দেখো সোডিয়াম আয়রন আয়োডিন নাকি ক্যালসিয়াম এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান নাম্বার গ আয়োডিন এখানেও তাই ফুল সেন্টেন্সের অ্যান্সার লিখবে কোশ্চেন নাম্বার দিয়ে পুরো সেন্টেন্সটা লিখে নেবে হাইফেন দিলে তারপর অপশান নাম্বার দিয়ে অ্যান্সার টেক্সটের পেজ নাম্বার ওয়ান এখানে দেখো এখানে একটা ছক করা আছে রোগ আর রোগ সম্পর্কিত খনিজ মৌল তিন নম্বর পয়েন্ট দেখো গলগণ্ড বা গয়টার যেটা কিনা না আয়োরিনের সাথে সম্পর্কিত একে তিন একটি প্রক্রিয়া প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো আনারস আনারসের জ্যাম আম নাকি কোল্ড ড্রিঙ্কস অ্যান্সার হবে আনারসের জ্যাম অপশান নাম্বার খ কোশ্চেন নাম্বার দিয়ে পুরো সেন্টেন্সটি লিখলে হাইফেন দিলে অপশান নাম্বার দিয়ে অ্যান্সার পেজ নাম্বার ওয়ান এখানে উপরে দেখো প্রাকৃতিক খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য সে সম্বন্ধে ডিটেলসে বলা হয়েছে এখানটাকে পরে নেবে তাহলে বুঝতে পারবে তাহলে একের একের অ্যান্সার অপশন নাম্বার খ একের দুই অপশন নাম্বার গ একের তিন অপশন নাম্বার এ কি বলছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন প্রোটিনের অভাবে ড্যাশ রোগ হয় পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফাইভ দেখো এখানে দেখো শিশুদের এই অপুষ্টিজনিত রোগ হলে ম্যারাসমাস খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে এই রোগ হয় তাহলে ম্যারাসমাস প্রোটিনের অভাবজনিত রোগ আমরা বলতে পারি আবার দেখো খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে এক থেকে চার বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় সেটা হচ্ছে কোয়াশিয়র কর তার মানে আমি এই দুটোর মধ্যে যে কোনো লিখতে পারি নেক্সট দুইয়ের দুই চুলে ও নখে ড্যাশ প্রোটিন থাকে পেজ নাম্বার ওয়ান ফিফটি ওয়ান এখান থেকে চার্ট করা আছে এখানে প্রথমেই দেখো চুল নখ কি কি প্রোটিন থাকে না কেরাটিন প্রোটিন থাকে ঠিক আছে দুয়ের তিন আয়রন ড্যাশ পরিবহনে সাহায্য করে আয়রন অক্সিজেন পরিবহনে সাহায্য করে পেজ নাম্বার ওয়ান ফিফটি এইটের উপরেই যে চারটা আছে এখানে দেখো কাজ আর খনিজ মলের নাম দেওয়া আছে এখানে দেখো আয়রন যার কাজ কি অক্সিজেন পরিবহন করা তাহলে দুইয়ের একের অ্যান্সার ম্যারাসমাস বা ওয়াশিয়র কর দুয়ের দুই কেরাটিন প্রোটিন দুয়ে তিন অক্সিজেন এবার তিনের একের অ্যান্সার দেখো তিনের প্রথম প্রশ্ন খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখো খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবার হলো সজনে ডাঁটা বাঁধাকপি বীজের খোসা আপেল ওট দুটো খাবারের নাম লিখতে বলছি আমি পাঁচটা লিখে দিচ্ছি তোমার যে কোনো দুটো লিখবে ওকে টেক্সট পেজ নাম্বার ওয়ান সিক্সটি দেখো এখানে উপরেই দেখো নিচের খাবারগুলোতে বেশি পরিমাণে তন্তু থাকে খাবারগুলো কী কী সশনি রাটা বাধাকপি চাল আপেল বীজের খোসা ওট ইত্যাদি তিনে দুই ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় ম্যারাসমাস রোগের ক্ষেত্রে লক্ষণগুলি হলো এক দেহের হাড়গুলি খুব বেশি ক্ষয় হয় দুই চামড়া জায়গায় জায়গায় কোচকানো তিন হাত পাগুলো খুব সরু হয় চার দেহের ওজন কমে যায় পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফাইভের একদম টপিক দেখবে আছে ম্যারাসমাস রোগের নাম এবার এখানটা ভালো করে পড়ে নেবে দেখবে উপসর্গগুলি বলা আছে এখানে নেক্সট দিনে তিন মানব দেহে লিপিডের ভূমিকা উল্লেখ করো মানব দেহে লিপিডের ভূমিকাগুলি হল দেহের শক্তির উচ্চ রূপে কাজ করে দুই দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তিন দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় পেজ নাম্বার ওয়ান ফিফটি থ্রি টপিক আছে লিপিড লিপিড সম্বন্ধে বলা হয়েছে ব্রাকেট পোর্শনটা পড়ে নেবে ভূমিকা এখানে বলা হয়েছে তিনে চার ভিটামিন সি এর দুটি উৎসের নাম লেখো ভিটামিন সি এর দুটি উৎসের নাম হলো লেবু জাতীয় ফল অঙ্কুরিত বীজ পেয়ারা কাঁচা লঙ্কা টমেটো যে কোনো দুটো উৎসের নাম লিখতে বলছে আমি চার পাঁচটা লিখে দিচ্ছি নিজের ইচ্ছা মতো লিখে নেবে ঠিক আছে যে ওয়ান ফিফটি সিক্স এখানে দেখো জলে দ্রাব্য ভিটামিনের নাম আর খাদ্য উৎস প্রথমে আছে ভিটামিন সি খাদ্য উৎস এখানে বলা হয়েছে নেক্সট এবার আমরা চারিদিকে অ্যান্সারগুলো দেখে নিই চারের প্রথম প্রশ্ন মানব দেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করো মানব দেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকাগুলি হলো এক মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় দুই হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে তিন হাড়কে শক্ত রাখে চার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় পাঁচ ফাইটোকেমিক্যালসযুক্ত খাবার মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে পেজ নাম্বার ওয়ান সিক্সটি ওয়ান এর একদম উপরই আছে দেখবে এখান থেকে এতটা পড়ে নেবে ফাইটোকেমিক্যালস ভূমিকা বলা হয়েছে চারের দুই জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করো এক মানব দেহের ওজনের প্রায় সত্তর পার্সেন্ট শুধু জল জল কোষের প্রোটোপ্লাজমকে সক্রিয় রাখে দুই মানুষের দেহের সমস্ত রাসায়নিক বিক্রিয়া তরল মাধ্যমে সংঘটিত হয় জল রক্ত লসিকার তারল্য বজায় রাখে তিন জল খাদ্যকে নরম ও তরল করে পরিপাকে সাহায্য করে চার জলের মাধ্যমেই বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কলা কোষে সরবরাহ হয়ে থাকে পাঁচ জল উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান ছয় কোষান্তর ব্যাপন ও অভিশ্রবণে সাহায্য করে কোয়েশ্চেনে দেখবে বলা হয়েছে তিন থেকে চারটি যদি মন হয় কমও লিখতে পারো তোমরা পেজ ফোর এখানে দেখো আবার মানবদের বিভিন্ন অঙ্গে ও তরল পদার্থে প্রচুর পরিমাণে জল থাকে এখানে তার একটা লিস্ট মতো করা হয়েছে পড়ে নেবে এটা এখানে পড়ে নেবে এখানে নিচে শব্দ দেওয়া আছে সেই শব্দ দিয়ে এটা ফিল করতে বলেছে এবং এরপরে এটা পুরোটা ডিটেলসে পড়বে ঠিক আছে এবং এখানে দেখো লাস্টে জলের ভূমিকা বলা হয়েছে ঠিক আছে টেক্সটের পেজ নাম্বার ওয়ান সেভেন্টি ফোর থেকে ওয়ান সেভেন্টি সিক্স পর্যন্ত ভালো করে পড়ে নেবে একবার তাহলে এই কোশ্চেন সেটের প্রতিটি কোয়েশ্চনের অ্যান্সার আমরা দেখে নিলাম আশা করি অ্যান্সারগুলো বুঝতে পেরেছ তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ